মনে করো তোমার একটি স্টেশনারি দোকান আছে এবং সেই স্টেশনারি দোকানের অনেক কিছুর মধ্যে তোমার তুমি একটি কেচিও বিক্রি করছো। এখন এই কেচি বিক্রি করতে তোমার প্রতিটি কেচির বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা এবং পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 50 টাকা করে। তার মানে তোমার এই কেচি বিক্রি করতে তোমার খরচ হচ্ছে 50 টাকা এবং তুমি বিক্রি করছো 100 টাকায়। তো এখানে একক মূল্য আমরা যদি বিক্রয় লিখে দিই এবং এখানে বলাই আছে পরিবর্তনশীল ব্যয় হচ্ছে 50 টাকা এবং বার্ষিক স্থির ব্যয় হচ্ছে তোমার 2 লক্ষ টাকা এবং তোমার বার্ষিক বিক্রয়ের পরিমাণ হচ্ছে 5000 একক। তার মানে তুমি প্রতি বছরে 5000 তুমি কেজি বিক্রি করছো এবং এর পিছনে তোমার স্থির ব্যয় হচ্ছে 2 লক্ষ টাকা। এখান থেকে যখন বলা হবে পরিচালন মুনাফা নির্ণয় করতে বা হচ্ছে তোমার এই এই কেচিটি বিক্রি করে তোমার পরিচালন মুনাফার অবস্থা কী হচ্ছে বা কী পরিমাণ তুমি মুনাফা লাভ করছো সেটা এখন আমরা নির্ণয় করব। তো পরিচালন মুনাফা যখন আমরা নির্ণয় করতে যাব মনে রাখতে হবে আমাদের সূত্রটা হচ্ছে এই যে আমরা যেই পরিমাণ পণ্য বিক্রয় করব এই বিক্রয় থেকে আমাদের সকল পরিমাণ ব্যয়গুলো বাদ দিতে হবে। এরপরে যে টাকাটা থাকবে সেটাই হয়ে যাবে আমার পরিচালন মুনাফা, কারণ আমরা যখন আয় থেকে ব্যয়গুলো বাদ দিচ্ছি তখনই আমরা আমাদের মুনাফা বেরোচ্ছে। তার মানে এখানে হচ্ছে বিক্রয়, বিক্রয় থেকে হচ্ছে আমাদের যে পরিবর্তনশীল ব্যয় সেই ব্যয়টা আমরা বের করব এবং এই পরিবর্তনশীল ব্যয়ের সাথে আমাদের যে একটি স্থির ব্যয় রয়েছে সেই স্থির ব্যয়টা আমাদেরকে বের করতে হবে। তো এই পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয় বের করার পর আমাদের কাছে যে টাকাটা থাকবে সেটাই হয়ে যাবে আমাদের পরিচালন মুনাফা। এখন এই বিক্রয় থেকে আমাদের পরিবর্তনশীল ব্যয় এবং স্থির ব্যয়টা আমাদের বিয়োগ করতে হবে। তো আমরা যদি এখন এই টাকাগুলো বের করি তাহলে প্রথমেই আসে বিক্রয়। তো বিক্রয়ের পরিমাণটা হচ্ছে এখানে বলা আছে একক বিক্রয় মূল্য হচ্ছে 100 টাকা এবং বার্ষিক বিক্রয়ের পরিমাণ হচ্ছে 5000 একক। তার মানে আমাদেরকে মোট বিক্রয়ের পরিমাণ যদি আমরা বের করি 5000 × 100। এরপরে আমাদেরকে মাইনাস করতে হবে, মাইনাস হচ্ছে এই যে পরিবর্তনশীল ব্যয় বলা আছে 50 টাকা করে এবং বার্ষিক মোট বিক্রয়ের পরিমাণ 5000 একক। তার মানে একটির পিছনে যদি 50 টাকা খরচ হয় তার মানে হচ্ছে আমার 5000 এককের পিছনে যে টাকাটা খরচ হবে সেটা বের করার জন্য হচ্ছে 5000 × 50। এরপরে ওখান থেকে আমাকে মাইনাস করতে হবে। তো আমরা চাইলে এই দুটা জিনিস প্লাস করে তারপরে মাইনাস করতে পারি অথবা আমরা ডিরেক্ট এখানেও স্থির ব্যয় মাইনাস দিতে পারি। তো স্থির ব্যয় যেহেতু বলা আছে 2 লক্ষ এটাও করতে পারি আমরা, অথবা আমরা যদি এখানে একটা ব্র্যাকেট দিয়ে প্লাস দিয়ে দিতাম তাহলে দুটো যোগ করে আমরা এটা থেকে বিয়োগ দিতে পারতাম, একই কথা হতো। তো এখন যদি আমরা পুরোটা ক্যালকুলেট করি তাহলে আমাদের থাকবে মোট 50000 টাকা। তার মানে হচ্ছে এই ক্ষেত্রে আমার যদি একক বিক্রয় মূল্য 100 টাকা হয় এবং পরিবর্তনশীল ব্যয় 50 টাকা করে হয় এবং বাকিগুলো যদি স্থির ব্যয় এবং বার্ষিক বিক্রয়ের পরিমাণ যদি 5000 একক হয় সেক্ষেত্রে আমার পরিচালন মুনাফা হবে 50000 টাকা। এই মুনাফা নির্ণয় করাটা খুবই সহজ যদি এভাবেও মনে না থাকে। শুধু এটা মনে রাখতে হবে আমাদের যে আয় থাকবে সে আয় থেকে আমাদের ব্যয়গুলো বিয়োগ দিতে হবে, এরপরে যে টাকাটা থাকবে সেটাই হচ্ছে আমার মুনাফা। যেমন এরকম হলো আমার একটা কোনো একটা জিনিস বিক্রি করে আমার 200 টাকা থাকছে এবং আমার খরচ হচ্ছে ওটার পিছনে 50 টাকা, তার মানে আমার মুনাফা হচ্ছে 150, যেটাই আমরা এই ভিডিওতে নির্ণয় করলাম।